বলতে দিয়েছেন ইনশাআল্লাহ এখন অন্য অন্য সেলিব্রিটির মতন আমিও থাকার চেষ্টা করব। মানে অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলছেন। মুক্তির আগে থেকে বাজেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনন্ত জলিলের সিনেমা দিন দাটে। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাজেট শত কোটি টাকা বলে প্রচার করেন অনন্ত। তবে সিনেমার ইরানি নির্মাতা মুর্তজা ওতাস জমজম ইনস্টাগ্রামে দাবি করেন সিনেমাটির বাজেটের পরিমাণ 4,74,97,330 টাকা। এরপর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় অনন্ত জলিলকে নিয়ে শুরু হয় কটাক্ষ। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মধ্যে মুখ খুলেছেন অনন্ত জলিল। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অনন্ত, যেখানে এক পর্যায়ে তিনি বলেছেন আপনারা অনন্ত জলিলকে মেরে ফেলেছেন। চলমান ঘটনা প্রবাহে দর্শক তার চোখ খুলে দিয়েছে জানিয়ে অভিমানী অনন্ত জানালেন তিনি নিজেকে বদলে ফেলবেন, এখন থেকে পরোপকারী স্বভাবটা পাল্টে ফেলবেন। 14 মিনিটের ভিডিওর এক পর্যায়ে এ অভিনেতা প্রযোজক বলেন, কয়েকদিন ধরে গেটের সামনে আমি দাঁড়াই না, আমি একেবারে বাসায় ঢুকে পড়ি। আমার কাছে সবসময় মনে হয় আমি বোধহয় ভুল কাজ করছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটা মনে হয় আমার ভুল হচ্ছে। এতদিন আমি যা করেছি ভুল করেছি, সম্পূর্ণভাবে আমি ভুল করেছি এই দেশে। আপনারা আমাকে বদলে দিয়েছেন, এখন আমার মনে হয় অন্যান্য তারকার মতো আমিও থাকার চেষ্টা করব। এবার বলবো আপনারা অনন্ত জলিলকে মেরে ফেলেছেন, তবে এ ব্যাপারেও আপনাদের ধন্যবাদ, কারণ আমার চোখ আপনারা খুলে দিয়েছেন। এছাড়া ভিডিও বার্তায় ইরানি পরিচালকের দাবি উড়িয়ে দেন অনন্ত জলিল। অনন্ত বলেন, আমরা আন্তর্জাতিক আইন মেনেই চুক্তিপত্র করি, যেটা আমরা সম্পূর্ণ ইংরেজিতে করি, যেটা উনি পোস্ট করেছেন সেটা বাংলায়। আসলে এ থেকে বুঝতেই পারছেন এ চুক্তিপত্র সঠিক নয়। সিনেমাটি শুটিং 3টি দেশে হয়েছে, সেই দেশের শুটিং আর্টিস্ট সব কিছুই মুর্তজা বহন করেছেন। মুর্তজা একটি স্ট্যাটাস দিলেন আর সেটা দেখেই অনেকেই আমার নামে সমালোচনা শুরু করলেন। অনন্ত জলিল যে একজন ভালো মানুষ ছিল আজ থেকে, সেটা আমার বোধহয় আমাকে আমার পরিবর্তন করতে হবে আমার।